আধ ঘন্টার বৃষ্টিতেই জলমগ্ন ঘাটাল কুশপাতার প্রধান রাস্তা। বৃহস্পতিবার বিকেলে আকাশে কালো ঘনঘটা, আর তারপরেই প্রবল বজ্রপাত সহ মুষলধারে বৃষ্টি। প্রায় আধ ঘন্টার মতো বৃষ্টি হয়, আর তাতে ঘাটালে 17 নম্বর ওয়ার্ডের কুশপাতার প্রধান রাস্তায় জল দাঁড়িয়ে যায়। স্থানীয় বাসিন্দা পিনাকি শঙ্কর মিদ্দা বলেন, এই ঘটনা প্রথমবার নয়, বৃষ্টি হলেই রাস্তায় জল দাঁড়িয়ে যায়। মূলত এই এলাকায় ব্যবস্থা না থাকার কারণে এটা হয়। কখনো কখনো বেশি বৃষ্টি হলে দেখা যায় এই রাস্তায়। তবে শুধু 17 নম্বর ওয়ার্ড নয়, ঘাটালে শিলাবতী নদীর পূর্বপাড়ের 5টি ওয়ার্ডেরই এই রকম বেহাল দশা। বৃষ্টি হলেই বেশ কিছু রাস্তা জলমগ্ন হয়ে যায়। বারবার প্রশাসনে জানিয়েও কিছু লাভ হয়নি বলেই অভিযোগ। এই যে এখানে জল হয়ে গেছে, এখানে যে খানিকক্ষণ যে আধ ঘন্টা যাবত যে বৃষ্টিটা হলো, সেই বৃষ্টির জন্য এখানে পুরো জলে ভর্তি হয়ে গেছে। এটা প্রায়ই হয়, যখনই জোরে আধ ঘন্টা 45 মিনিট বৃষ্টি হয় এখানটা জলে ভর্তি হয়ে যায়। এখানে ড্রেনেজ ব্যবস্থার অবস্থা খুবই খারাপ, যার জন্য এরকম প্রায়ই এরকম ঘটনা ঘটে। কি যাতায়াত করতে হয়? হ্যাঁ, এইভাবেই যাতায়াত করতে হয়। কিছুক্ষণ যাবত জল এরকম থাকে, এই তো আরও জল বেশি ছিল, এখন তো জলটা তবু কমেছে, আর তখন আরও বেশি জল ছিল। এখান থেকে ওই পুরো রাস্তাটা যাবত একদম জলে ভর্তি ছিল, মানে হাঁটুর মতো জল হয়ে যায়। বৃষ্টি হাঁটুর নিচে জল এখানে প্রায়ই হয়, বৃষ্টিটা আধ ঘন্টা হয়ে গেলেই এরকম হচ্ছে, জলে ভর্তি হয়ে যায় এখানে। আমার নাম পিনাকি শঙ্কর মিদ্দা।